নবী করিম সাল্লাহ তাঁর এই অত্যন্ত আদরের অত্যন্ত প্রিয় এবং স্নেহের উম্মতের এই সদস্যদের প্রতিটি ব্যক্তির জন্য তার জীবনে ঋণের যে কষ্ট ঋণগ্রস্ত থাকার যে যন্ত্রণা সেটা লাঘবের জন্য বা সেটা থেকে মুক্তি লাভ করার জন্য তিনি অত্যন্ত স্নেহের সাথে যে আমল শিক্ষা দিয়ে গেছেন যে দোয়াগুলো শিক্ষা দিয়ে গেছেন সেগুলো বেশ কয়েকটি দোয়ার কথা আমরা জানতে পারি তার ভিতরে একটি হলো আয়সা রদিআল্লা তালহা থেকে বর্ণিত দেখা দিয়েছে এসছে তিনি বলেন যে একবার অবকর সদ্দিক আল্লাহ তালহু তিনি এসে আমাদের আয়সা রিয়্লা তালহাকে বলেন যে আমাকে নবী করিম সাল্লাহ সাল্লাম একটি দোয়া শিক্ষা দিয়েছেন একটি দোয়া শিক্ষা দিয়েছেন এর অর্থই হল একান্তে একান্তে বড় আপন হয়ে তাকে এই দোয়াটি তিনি শিক্ষা দিয়েছিলেন তো এবং বলেছিলেন যে এই দোয়াটি এই নে মারিয়াম তিনি তার সাথী সঙ্গীদেরকে তার হাওয়ারিগণ যারা তার শিষ্য ছিলেন ছাত্র ছিলেন তাদেরকে তিনি শিক্ষা দিয়েছেন এবং নবী আলহাতাম বলেছেন হে অবাকর যদি তোমার অহুধ পাহাড় সমপরিমাণ স্বর্ণের ঋণও থাকে অর্থাৎ সেই সমমূল্যের বিরাট বড় বিশাল বড় ঋণ যদি তোমার থাকে তবুও সেটা আল্লাহ সোমা পরিশোধ করে দিবেন এবং সেই ঋণ তোমার পরিশোধ হয়ে যাবে যদি তুমি এই দোয়া পাঠ করো দোয়াটি হলো আল্লাহ ফারিজ আল হম কাশিফ আল গম মুজিবা দাওয়াতিল মুস্তরিন রহমান দুনিয়া উল আখির ও রহিম আন্ত তরহমুনি ফরহমনি বি রহমতিন তগনিনি বিহা আন রহমতি মানসেওয়াক দোয়াটির অর্থ হলো আল্লাহম্মা ফারেজ আল হম হে আল্লাহ আপনি পেরেশানি দূর করে দূর করার মালিক কাশেফ গাম যত চিন্তা আছে এ সমস্ত চিন্তা আপনি লাঘবকারী মুজিবা দাওয়াতিল দাওয়াতল মুস্তরিন যারা একেবারে দুর্দশাগ্রস্ত হতে হতে দেয়ালে পিঠ গেছে সে সমস্ত নিরুপায় মানুষদের দাওয়াত এবং আহ্বানকে আপনি শুনেন এবং সাড়া দেন রহমান আুনিয়াউল আখরা আপনি দুনিয়া এবং আখরাত উভয় জগতে আপনি রহমান ও রাহিম মাহুমা এবং দুনিয়া আখরাত উভয় জগতে আপনি রহিম আন্তঃ হামুনি আপনি আমাকে দয়া করেন ফর হামনি বিরাহমাতিন আপনি আমাকে এমন এক দয়া এমন বিশেষ অনুগ্রহ দ্বারায় আমার প্রতি দয়া করুন অনুগ্রহ করুন বিহা তগনী আন আমরাহমাতি মানসে ওয়াক আপনি ছাড়া আর যত বস্তু যত শক্তি যত ব্যক্তি হতে পারে সকলের থেকে আপনি আমাকে সম্পূর্ণ অমুকাপেক্ষী করে স্বাবলম্বী করে শুধুমাত্র আপনার দয়া দিয়ে আমার সমস্যা দূর করে দিন আমার চাহিদা পূরণ করে দিন এই দোয়া নবী আলি একান্তে শিক্ষা দিয়েছিলেন তার প্রিয় সাহাবি ইসলামের প্রথম খলিফা আবু বকর আসদ্দী আকরদ্দি আল্লাহ তোলাহন হুকে এবং আবুকর সদিকদি আল্লাহ তৌলা হু এই দোয়া আম্মাজানা আয়সাজ্লা তালাকে বলার পরে সাথে সাথে এও বলেছেন যে এই দোয়া আমি পাঠ করার পরে পরীক্ষিত আমার যে আল্লাহ সোহাতাল্লাহ আমার ঋণ পরিশোধ করে দিয়েছেন আম্মা জানা আয়সাজাল্লা তালহা বলেন আমিও একই দোয়া নবী করিম সাল্লামের শেখা শেখানো এই দোয়া পাঠ করেছি পাঠ করার পরে আল্লাহ সুহাতালা আমাকে এমনভাবে সম্পদ দান করলেন যে সম্পদটা আমি বাপদাদার পরিত্যক্ত সম্পত্তির অংশ হিসাবেও পাইনি এবং অন্য কোনো স্বাভাবিক উপায় থেকেও পাইনি আল্লাহ সহলা আমাকে কিছুদিনের মধ্যেই এমন সম্পদের ব্যবস্থা করে দিলেন যার ফলে আমার যে লোন ছিল দেনা ছিল সেটা পরিশোধ হয়ে গেল এবং আমি আমার পরিবারের সদস্যদেরকে আমার তৃপ্তি সহকারে তাদের মাঝে বন্টন করলাম এবং আমার ভাই আব্দুর রহমানের মেয়ে তার বিয়েতে আমি খরচ করলাম এবং আরও অতিরিক্ত উদ্বৃত্ত আমার কাছে ছিল এ দোয়া পড়ার ফলে আমি আবারও বলছি আল্লাহ ফারেজ হাম কাশেফ আল গম মুজিবা দাওয়াতুল মুস্তর রিন রহমান দুনিয়া উল আখরা ও রাহি মাহমা এন তার হামুনি বিরহমতিন তো নিনি বিহা আম রহমতি মা সে ওয়াক একইভাবে নবী করিম সাল্লাম মহাজিবনে জবল রদি আল্লাহ আনহু তার আরেক অত্যন্ত প্রিয় একজন সাহাবি এবং বিশ্বস্ত আস্থাভাজন একজন সাহাবি তাকে তিনি বলেছিলেন যে তোমাকে কি আমি এমন একটি দোয়া শিক্ষা দিব না যে দোয়া পাঠ করলে তোমার অহুত পাহাড় সম স্বর্ণের সমবাস তার সমমূল্যের ঋণ থাকলেও সেটা পরিশোধ করে দিবেন আল্লাহ সুমাত তারা তখন তিনি বলেন অবশ্যই শিক্ষা দিন নবী আলাহ সালাম তাকে দোয়া শিক্ষা দিলেন আল্লাহ মামা মুলক মুল্ক তো তিল মুল্ক মাং তেসা ও তনজাউল মুল্ক মাং তেসা ও তো আজ্জু মাং তেসা ও তো দিল্লু মাং তেসা বিয়াদিক আল খাই ইন্নাক আলাকুল্লি শেয়ং কদির تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب ابرا أكيد وأشمأن الدنيا والاخرة ورحيمهما تعطيهما من تشاء ارحمني رحمة بها تغنيني عن رحمة من سواك তবরানিতে বর্ণিত হয়েছে এবং ঋণ পরিশোধের জন্য আরও একটি দোয়া আবু মামাল বাহিরিদুল্লাহ তুল আহকে নবি আলাহ সালাতসাল্লাম শিক্ষা দিয়েছেন এবং বলেছেন তিনি একবার মসজিদে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন ঋণের কারণে নবী আলাসালাতসাল্লাম তাকে বললেন তোমাকে খুব চিন্তিত দেখছি কারণ কি তিনি বললেন ইয়ারাসলাল্লাহ ঋণের বোঝায় আমি অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছি তখন তাকে নবী আলা সালাতাম বললেন যে একটি দোয়া তোমাকে আমি শিক্ষা দিচ্ছি এই দোয়াটি সকাল এবং সন্ধ্যা তুমি পাঠ করবে তিন তিনবার ان شاء الله الله تمر پریشان دور اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من البخل والجبن واعوذ بك من غلبة الدين وقهر الرجال اي دواتي تین تین পরিশোধ করেন ঋণ পরিশোধের জন্য স্বাভাবিক যত উপায় আছে সেগুলো সব অবলম্বন করার পাশাপাশি এই দোয়াগুলো পড়তে হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা ঋণ পরিশোধ করবেন আর খুব তাড়াহুড়াও করা যাবে না আল্লাহ স্মাতাল সময় মতো আল্লাহর বান্দার ঋণকে পরিশোধ করবেন যদি সেরকম ইমানের সাথে আমরা এই দোয়া পাঠ করতে পারি আদি সে বলা হয়েছে যে আল্লাহ স্মাত প্রতি যে যে ধারণা করে আল্লাহ তালা সেরকম আচরণ করেন আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন ওসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু